আসলে অবশ্যই ভালো লাগতেছে, আনন্দিত, উল্লাসিত। আচ্ছা একটু ট্রফিটা রাখি, অনেক বাড়ি তো আমাদের। যা বলছিলাম, মহান রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া সবসময়, কারণ উনি চেয়েছেন বিতায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের ইচ্ছা শক্তি থাকার পরেও আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছে, বোলাররা ব্যর্থতার পরিচয় দিয়েছে, ফিল্ডাররা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারপরেও খেলা জয়লাভ করেছি। এটা সম্পূর্ণ আমি অবদানটাই দিব রাব্বুল আলমিনের। উনি আমাদের দিকে ইশারা রেখেছিলেন, একবারে শেষ মুহূর্তে দেখা গেছে আমরা জয়লাভ করেছি। আজকেও দেখেন, সেমিফাইনালটা দেখেন বা আমাদের এর আগের খেলাগুলো দেখেন, একবার টান টান উত্তেজনা, মনে হচ্ছে আমরা হেরে যাচ্ছি, কিন্তু অদৃশ্য আল্লাহর রহমত, যেটা বলি আমরা, আল্লাহ তাআলার যে মেহরবানি থাকে, আল্লাহ তাআলার যে বিশেষ বিশেষ ফয়েজ থাকে বা রহমত বরকত আমরা বলি যেগুলো, আমি সম্পূর্ণ এই খেলাটার ভিতরে সবগুলা গুণাগুণ আল্লাহ পাকের পেয়েছি। আজকে বিসিবির অনেকে আমাকে বলছিল, তুমি নিজে পেট পরে ফেলো, তোমার টিমের এই অবস্থা। আমি বলেছি যে আপনি ধৈর্য ধরেন, আল্লাহ পাক একজন আছেন, তিনি হয়তোবা চাইলে ঘুরে যাবেন। দেখেন, ছয় উইকেট পরে একটা বোলার সে ব্যাটসম্যান হয়ে যাবে, এটা আসলে কল্পনাই করা যায় না যদি রাব্বুল আলমিন না চায়। এটা আসলে আল্লাহ পাক যে সত্যিকার অর্থে মহান, আল্লাহ দিলে কাউকে উনি ঠকায় না, এমন দেওয়াই দে শেষ পর্যন্ত, সেটা আসলে কল্পনার বাহিরে। সত্যিকার অর্থেই ধৈর্যের যে ফসল পাওয়া যায়, রাব্বুল আলমিন সেটারই ফসল আমাকে পুরস্কার দিয়েছেন আজকে। না, সত্যিকার অর্থে অনেক সময় কিছু সময় থাকে যে চুপচাপ থাকা টিমের জন্য ভালো, আবার অনেক সময় যে টিমের সাথে আনন্দ করা, উল্লাসিত করা, এটা টিমের জন্য আরও ভালো। আমরা যখন যে পরিবেশটা দরকার ছিল কঠিন রোদে, আপনি তো অনেক বড় সাক্ষী যে প্রচণ্ড রোদে আমরা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাটসম্যানকে চেয়ার আপ করছিলাম যে থাকো থাকো, ধৈর্য ধরো, বড় ইনিংস খেলো, এই রোদটাকে তারা আসলে প্রতিরোধ করতে পারছে। এত রোদ ছিল এই টুর্নামেন্ট চলাকালীন সময়, আজকে দুই টিমেরই তিনজন দুইজন করে প্লেয়ার ইঞ্জুরি হয়েছেন। তো এইটা আসলে পরিস্থিতিকে যারা মানিয়ে নিতে পারে তারাই সাফল্য পাবে, এইটাই হচ্ছে কি আমাদের মূল রহস্য। অবশ্যই অবশ্যই অনেক ভালো, আমাদের লাস্ট যখন সেমিফাইনাল জয়লাভ করেছি, আমাদের কাছে মনে হয়েছে ফাইনালটা আমরা জিততে পারবো, কেননা আমরা যে খেলা জয়লাভ করেছি, এই খেলা জয়লাভ করে এখানে আসা মানে হচ্ছে ফাইনালের মঞ্চটা আমাদের জন্য আল্লাহ পাক সুযোগ করে দিবেন, বিশ্বাসটা ছিল। এই মঞ্চে জাতীয় অনেক তারকা চ্যাম্পিয়ন হয়েছে, বিপিএল আসছিল, ত্রিদেশীয় টুর্নামেন্ট হয়েছে আমাদের বিসিবির পক্ষ থেকে, বিভিন্ন দেশ এসেছে এখানে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, সর্বোপরি আমি এই লাস্ট টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আবুয়ানি চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার ডিভিশন এখানে। তো অবশ্যই আবুয়ানির মানের না হলেও স্কুল পর্যায়ে তো এটা আবুয়ানির থেকে কম না, অবশ্যই অবশ্যই সবচেয়ে ভালো লাগছে এই টুর্নামেন্টের। সর্বশেষ সাফল্যটা আমার হাত দিয়ে টুর্নামেন্টের পর্দা নেমেছে, তার জন্য আবারও রাব্বুল আলমের কাছে শুকরিয়া। আমার প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুল আলম, আমার সভাপতি ইয়াইয়া সোহেল এবং ম্যানেজিং কমিটি, সর্বোপরি আমার শিক্ষক মণ্ডলী, ছাত্র ছাত্রী সকলেই আমার প্রতি শতভাগ অগাধ বিশ্বাস ছিল, তাদের সর্বোপরি সমর্থন, অর্থনৈতিক সহযোগিতা, বিশ্বাস, স্নেহ, ভালোবাসা, সব ধরনের ইয়েটা ছিল, তাদের কারণেই আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি আরেকটা ধন্যবাদ দিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গেম ডেভেলপমেন্টের কমিটির সম্মানিত কাইসার ভাইকে এবং শাফাক এবং কামরুল ভাইকে, তারা আমাদেরকে সর্বোচ্চ সব ধরনের খেলার জন্য সহযোগিতা করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে প্রেরণা দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা। আর প্রাইম ব্যাংকে আমাদের একটা ইচ্ছা ছিল চ্যাম্পিয়ন হব, রাব্বুল আলমিন কবুল করেছেন, প্রাইম ব্যাংকের নামে যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। প্রাইম ব্যাংকও আমরা ধন্যবাদ জানাবো, ধন্যবাদ সবাইকে।